বরাকবার্তার পরিক্রমা অনুষ্ঠানে আমরা এসেছি রংপুর গঙ্গাপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির প্যান্ডেলে। একটা ভব্য প্রতিমা, একটা ভব্য প্যান্ডেল এবং অসংখ্য ভক্তপ্রাণ নাগরিকদের এখানে আরতি চলছে। তো আজকের দিনে জানতে চাইবো দিদির কাছ থেকে, প্রথমে আপনার নামটা জানতে চাইব। মনিকাদি, একটা কথা জানতে চাইবো যে এখানে যে এত সুন্দর একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি, কেমন করে চলছে পুজো? অনেক কষ্ট করে আমরা সমিতির মেম্বাররা মিলে এই প্রোগ্রামটা করি, আর বছরই এই পূজাটা আমরা করি। আর আমাদের এখন 18 বছর পূর্ণ হয়েছে, আমরা অনেক কষ্ট করে এই পূজাটা করছি। আজকের এই আনন্দ ঘন দিনে কি বলতে চাইবেন? আমরা প্রত্যেক বছর যেন এইরকমভাবে পূজাটা করতে পারি আর কি, এইরকম আশীর্বাদ আপনারা করবেন। অন্যান্য বছরের তুলনায় এবছরের পুজো কেমন আনন্দ করলেন? এবং আনন্দ তো অনেক করেছি, কিন্তু মানে আমাদের সংস্থার মেম্বাররা অনেক কষ্ট করেছে সবাই মিলে আর কি এই পূজাটা। আনন্দ হয় আমাদের, অনেক আনন্দ হয় পূজাটা করে। তো আগামী দিন কী প্রোগ্রাম রয়েছে নবমী উপলক্ষে? নবমী উপলক্ষে আমরা প্রসাদ বিতরণ করব, আর নবমী উপলক্ষে আমরা সবাই প্রসাদ বিতরণ করব। কালকে কটা থেকে শুরু? 2টা থেকে আরম্ভ হবে মহাপ্রসাদ বিতরণ। আর দশমীটা কবে করছি? আর দশমীটা রবিবারে করছি। সেটা কোন কোন জায়গায় করবেন? আমরা সদরঘাট দশমী ঘাটে করব। আচ্ছা আচ্ছা, মানে আপনারা ঘুরে যাবেন? হ্যাঁ, ঘুরে ক্লাব রুট হয়ে যাবো আর কি। আচ্ছা, মানে দেবদূত পয়েন্ট পাস পাচ্ছেন আপনারা? না, পয়েন্টটা ক্লাব রুটটা পাচ্ছি, ডাক বাংলা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আজকের এই আনন্দ ঘন দিনে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। বরাকবার্তার পরিক্রমা অনুষ্ঠানে আপনারা আপনাদের মূল্যবান সময় দিলেন। আপনাদের এই পুজোর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক, মায়ের কাছে এই প্রার্থনা। আর এই বরাকবার্তার পরিক্রমা অনুষ্ঠানটা আপনাদের কীরকম লাগে? খুব ভালো লাগে, প্রত্যেক বছরই আপনারা আসেন, আমাদেরকে মানে আনন্দ দিয়ে যান, আর আমাদের এই প্রোগ্রামগুলো উঠিয়ে নিয়ে যান, এটাতে আমরা অনেক খুশি হয়েছি। এখন আপনারা সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি, আপনারা সবাই আমাদের এখানে প্রসাদ নেবেন আর আনন্দ করবেন, আর এসে আমাদের মূর্তিও দেখবেন, আমাদের প্রোগ্রামটা দেখবেন, আমাদের পূজাটা দেখে যাবেন। ধন্যবাদ। আমরা দেখেছি বন্যার সময়, করোনার সময়, অন্যান্য সংকটের সময় আপনারা যথেষ্ট কাজ করেছেন। তো সেই সামাজিক কাজের অঙ্গ হিসাবে কী কী অনুভূতিটা কীরকম? আর আমরা আমাদের ক্লাবটা অনেক দুর্বল, মানে আর্থিক অবস্থা, তাই পূজাটা করতে মানে কষ্ট হয়। আর আমরা মানে এমনি সবাইকে সামাজিক কাজ আছে, আমরা এই সংস্থার মাধ্যমে করি। তো সাংসদ বিধায়কের কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা পেয়েছেন? পেয়েছি, 2000 টাকা। আপনাদের স্থায়ী প্যান্ডেল আছে? হ্যাঁ, এটা আমরা স্থায়ী। তো সেই জায়গায় রেজিস্ট্রেশন আছে ক্লাবের? হ্যাঁ, রেজিস্ট্রেশন আছে। আসাম দর্শন কাছ থেকে কোনো মণ্ডপ বানানোর জন্য কোনো আর্থিক পান নেই? তো সেজন্য আবেদন করছেন আপনি? আবেদন করছি। ধন্যবাদ। আগামী দিনে মায়ের আশীর্বাদে আপনাদের একটা স্থায়ী প্যান্ডেল হোক, এই প্রার্থনা নিয়ে আজকের এই বরাকবার্তার পরিক্রমা অনুষ্ঠান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। নমস্কার, ধন্যবাদ।